সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাশিয়ার প্রেসিডেন্ট জেলেনকিকে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে, এই বিষয়টি নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকালে আমার সাথে থাকবেন। রাশিয়ার বিশেষ অভিযান নামের আক্রমণ শুরু হওয়ার পর থেকে গত এক সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনটি হত্যা চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। পরাক্রমশালী প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে অনমনীয়তা দেখানোর জন্য বিশ্ববাসীর পরিচিতি মুখ হয়ে ওঠা জেলেনস্কি আগেই বলেছিলেন তার আশঙ্কা তিনি রুশ বাহিনীর এক নম্বর লক্ষ্যবস্তু। ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খোদ রুশ গোয়েন্দারা সতর্ক করার পরে ষড়যন্ত্রগুলো নাৎসা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে দাবি করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করার জন্য দুটি আলাদা দল ফাটানো হয়েছিল। তাদের একটি হলো রুশ আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ ও আরেকটি চেচেন বিদ্রোহী দল। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB ইউক্রেনীয়দের কাদিরোভাইটদের একটি ইউনিট সম্পর্কে সতর্ক করেছিল। কাদিরোভাইট হচ্ছেন চেচেনদের নিয়ে গড়া বিশেষ অভিজাত বাহিনী, জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো হয়েছিল তাদের। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলবের উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা বেঁচতে দেওয়া হয়েছে। গত শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে চেচেন বিশেষ বাহিনীর লোকেরা নিহত হন দাবি করে দানিলব আরও বলেন, আমি বলতে পারি যে আমরা FSB থেকে তথ্য পেয়েছি যে তারা এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে চাচ্ছে না। FSB যুদ্ধবিরোধী অংশ এসব তথ্য ইউক্রেনীদের দিয়ে দেয় বলে জানা গেছে। যুদ্ধ শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। এর পরিবর্তে রুশ হামলার মধ্যে সুরক্ষা স্কোয়াড ও নিকটজনের সহযোগিতায় কিয়েভে অবস্থান করতে চান তিনি। প্রেসিডেন্ট জেলেনস্কির এই সিদ্ধান্ত সারা বিশ্বে প্রশংসা কুড়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতির উদ্দেশ্যে ভাষণে জেলেনস্কিকে সততার, স্বাধীনতা ও সাহসের প্রতিচ্ছবি হিসাবে বর্ণনা করেন। জেলেনস্কি নিজেকে রাশিয়ার আগ্রাসনের এক নম্বর লক্ষ্যবস্তু মনে করলেও বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনাকে যুদ্ধ শেষের একমাত্র পথ বলে অভিহিত করেন। সুপ্রিয় দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছিল, যে হত্যার চেষ্টাটি কিন্তু রুশ বাহিনীর যে দুটি বাহিনী পাঠিয়েছিলেন রাশিয়া থেকে, সে দুটি বাহিনী থেকেই কিন্তু তারা বলেছিলেন যে তারা আসলে হত্যাযোগ্য চান না। কিন্তু তারা সেখানেই কিন্তু আসলে ইউক্রেনের বর্তমানে যারা মানে যুদ্ধের জন্য তৈরি হয়েছেন বা ইউক্রেনের যে সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই প্ল্যানিংটাকে বেচতে দিয়েছেন, মানে এই প্ল্যানিংটাকে বানচাল করে দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন।